আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব, ওষুধটির নাম হচ্ছে নিউরোবেস্ট। এটি রেনাটা ফার্মাসিউটিক্যালের ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় একটি ওষুধ। তো এই ওষুধটি কোন রোগের জন্য খাবে, কারা খেতে পারবে না, এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না, খাওয়ার নিয়ম কি, এর সুবিধা অসুবিধা, পার্শ্ব প্রতিক্রিয়া ও বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন। প্রথমে আমরা আলোচনা করব ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে। নিউরোবেস্ট ট্যাবলেটে রয়েছে তিনটি উপাদান, ভিটামিন B1, ভিটামিন B6 এবং ভিটামিন B12। ভিটামিন B1 শর্করা, ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডকে শক্তিতে রূপান্তর করে হৃৎপিণ্ডকে শক্তিশালী করে। ভিটামিন B6 লোহিত রক্তকণিকা, প্রোটিন, নিউরো ট্রান্সমিটার যেমন সেরোটোনিন তৈরি করে এবং জমাকৃত শক্তি মুক্ত করে হৃদরোগ, স্ট্রোক, অবসাদ, অনিদ্রা দূর করতে সাহায্য করে। এবং ভিটামিন B12 কোষে প্রতিলিপি ও লোহিত রক্তকণিকা তৈরির জন্য দরকার, যা রক্ত শূন্যতা, অবসাদ, স্নায়ুর ব্যথা, অসারতা, রক্ত জমাট বাঁধা ইত্যাদি সমস্যা এবং হৃদরোগজনিত ঝুঁকি কমায়। তো বন্ধুরা, যে সমস্যায় এই ওষুধটি নির্দেশিত, এটি মূলত ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি পূরণ করতে, নিউরোপ্যাথিক সমস্যায় নির্দেশিত, এছাড়াও নিউরোপ্যাথিক ব্যথা, নিউরেলজিয়া, বাত ও বাতজনিত সমস্যা, স্নায়ুতন্ত্রের ব্যথা, হাত পা এমনকি মুখ অবশ্যই আসা, নিউরোপ্যাথিকজনিত হাত পা কাঁপাকাঁপি, এ ধরনের সমস্যার জন্য নিউরোবেস্ট এই ট্যাবলেটটি নির্দেশিত। এখন আমরা জানব ওষুধটির খাওয়ার নিয়ম সম্পর্কে। প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে দুইবার, রোগের মাত্রা তীব্র হলে সেক্ষেত্রে তিনবার পর্যন্ত খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এখন আমরা জানব এই ওষুধটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না। গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে নিউরোবেস্ট এই ট্যাবলেটটি খাওয়া যাবে, তেমন কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। অতিরিক্ত মাত্রায় নিউরোবেস্ট এই ট্যাবলেটটি সেবন করলে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব, বমি এবং অ্যালার্জিক সমস্যা। এছাড়া এই ওষুধের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এখন আমরা জানব ওষুধটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে। প্রতিটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য 10 টাকা। তো বন্ধুরা, এ ছিল নিউরোবেস্ট ট্যাবলেটটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন। আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের বিডি হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।